প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় কমান্ডস, আদেশসমূহ। আমরা শ্রেণীকক্ষে বা বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে বা অন্যান্যদের সঙ্গে কিভাবে একটু ইংরেজিতে কথা বলতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকে কমান্ডস বাক্যসমূহ শিখব। প্রথমে শুরু করি, স্ট্যান্ড আপ। উঠে দাঁড়াও। সিট ডাউন। বসো। কাম হেয়ার। এখানে এসো। লিসেন টু মি। আমার কথা শোনো। গো টু দা ডোর। দরজার কাছে যাও। সিক্স পয়েন্ট টু দা উইন্ডো। এখানে পয়েন্ট বলে যে শব্দগুলোই থাকবে সেই শব্দটি ব্যবহার করে লিখবে যে পয়েন্ট টু দ্য উইন্ডো লিখেছি। এখানে পয়েন্ট টু দ্য ডোর থাকতে পারতো, পয়েন্ট টু দ্য বোর্ড থাকতে পারতো, যেটাই হোক লিখতে হবে। ডোর হলে দরজাটি নির্দেশ করো, এখানে আমি উইন্ডো লিখেছি, জানালাটি নির্দেশ করো বা চিহ্নিত করো, দুটোই তোমরা বলতে পারো বা লিখতে পারো। লুক এট দ্য বার্ড। পাখিটির দিকে তাকাও। লুক লেফট। বামে তাকাও। লুক রাইট। ডানে তাকাও। ওপেন দ্য উইন্ডো। ওপেন অর্থ খোলা, জানালাটি খোলো। ওপেন ইয়োর বুকও থাকতে পারে, যেটা থাকবে সেই জিনিসটা তোমরা লিখবে বা বলবে মুখ দিয়ে। ক্লোজ দ্য ডোর। দরজাটি
বন্ধ করো। Show me your book. তোমার বইটি দেখাও। Draw a dog. একটি কুকুর আঁকো। Look at the board. বোর্ডের দিকে বা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ক্লিন দ্য বোর্ড। বোর্ডটি পরিষ্কার করো। গো টু ইয়োর সিট। তোমার আসনে যাও। Do not go there. ওখানে নির্দেশমূলক বাক্য, ওখানে যেও না। ক্লোজ ইয়োর আইজ। তোমার চোখ বন্ধ করো। ওপেন ইয়োর আইজ। তোমার চোখ খোলো। টাচ ইয়োর হেড। তোমার মাথা স্পর্শ করো। স্পর্শ করো। ক্লাপ ইয়োর হ্যান্ডস। হাততালি দাও। ড্র
flower and color it. একটি ফুল আঁকো ও রং করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বাক্যগুলো দেখো। এই বাক্যগুলো হলো কমান্ডস, মানে আদেশসম বা নির্দেশসম। তোমরা অনেকে ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু ভয় পাও বা কোনো কারণে বলতে পারো না। তোমরা যদি এই বাক্যগুলো মুখস্থ রাখো বা বারবার বন্ধুদের সঙ্গে বা সবার সঙ্গে বলো, তাহলে দেখবে যে তোমরা আস্তে আস্তে ইংরেজিতে কথা বলা শিখে যাচ্ছ। তোমরা বাংলাও ব্যবহার করবে, পাশাপাশি শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে বা বাড়িতে যেভাবে পারো তোমরা এই সব কমান্ডস সমূহ ব্যবহার করবে। দেখবে তোমাদের ইংরেজি কথা বলতে অনেক সুবিধা হবে। সবাই, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখবে। আর সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।